হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। শাহেজাদার অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে কথা বলবো, সেলফি ট্রেলার 2 নিয়ে কথা বলবো এবং পাঠানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা সেলফি ট্রেলার 2 নিয়ে কথা বলে নিই। দেখো, সেলফি এমন একটা সিনেমা যেটার গল্পটা আমরা সকলে মানে প্রায় প্রত্যেকে জানি, কিন্তু তার সাথেও বলছি আমি অক্ষয় কুমারকে দেখতে প্রচন্ড ভালো লাগছে এবং ইমরান হাসমিকেও কিন্তু তার ক্যারেক্টারটাতে দেখতে খুব ভালো লাগছে। এবার এখানে আমার একটাই বক্তব্য যে এরকম একটা নন সিনেমা, এটা তো একটা রিমেক ছবি, তো সেটার মানে একের অধিক ট্রেলারটা আপলোড করাটাতেই আমার একটুখানি আপত্তি আছে। ট্রেলারটা একটাই ছিল, ঠিক ছিল, মানে মানুষকে না যত দেখিয়ে দেওয়া হবে মানুষের ইন্টারেস্ট আমার মনে হয় যে হয়তো চলে যেতে পারে। এই ট্রেলার নাম্বার 2টা আমার ভালো লেগেছে। ট্রেলার নাম্বার 2টাতে আমরা কি দেখতে পাচ্ছি, সেই একই তো বিষয়, অক্ষয় কুমারের সঙ্গে ইমরান হাসমির একটা টাসেল হবে, মানসিক যুদ্ধ হবে, একটা ফ্যানের সঙ্গে তার ভক্ত, এই বিষয়টা আমরা দেখতে পাবো। তো নতুনত্ব আমার যে এমন কিছু লেগেছে তা একদমই নয়, তবে শুরুর যে ডায়লগটা, রাম আর রাবণ নিয়ে যে ডায়লগটা আছে, যে রাবণ রামের সঙ্গে যুদ্ধ করতে পেরেছিল, রাবণ কিন্তু রামের ভক্ত ছিল, তো এই বিষয়টা শুনতে কোথাও গিয়ে ভালো লাগে। এবার দেখো, এই সিনেমাটা নিয়ে আমি যে একদমই আমার এক্সপেকটেশন নেই আমি এমনটা বলতে পারবো না, তবে দেখা যাক কিরকম হয়। সেলফি ছবিটা তো আমি দেখেছি, অরিজিনালটা আমার দেখা আছে, এখন দেখা যাক যে মানে এই হিন্দিটা কিরকম ওয়ার্ক করে সেটাই দেখা। তো ট্রেলার 2টা ভালোই লেগেছে, খারাপ নয়। পরবর্তী যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা শাহেজাদার অ্যাডভান্স বুকিং। শাহেজাদার অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু একেবারেই ভালো না, মানে একদমই ভালো না। আমি সিরিয়াসলি, আমার এক্সপেকটেশন ছিল যে যেহেতু কার্তিক আরিয়ান, তার 2022টা প্রচন্ড ভালো গেছে, মানে ভুলভুলাইয়ার 2 বলি বা আমরা ওটিটিতে ফ্রেডির কথা বলি, খুব ভালো গিয়েছিল। কিন্তু শাহেজাদা হতে পারে, এই দেখো একটা রিমেক ছবি, তাও আবার এমন একটা রিমেক ছবি যে রিমেক ছবিটা সাউথ ইন্ডিয়ায় মানে এত পপুলার, এবং শুধুমাত্র সাউথ ইন্ডিয়ায় না, আমাদের এখানেও আল্লু অর্জুনের মতন একজন ফেস, মানে সবটা নিয়ে না আলা বৈকান্ঠা পুরোমাল্লু প্রচন্ড একটা পপুলার সিনেমা। এবার সেখান থেকে দাঁড়িয়ে শাহেজাদার অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। গতকাল রাত্রি পর্যন্ত রিপোর্ট দিচ্ছি তোমাদেরকে, 50 লক্ষ টাকার মাত্র টিকিট বিক্রি হয়েছে, মাত্র 50 লক্ষ টাকার। এবং আমি ধরে নিলাম আজকে সারাদিন আছে, আজকে সারাদিনে কত, আমি ধরে নিলাম 2 কোটি 2.5 কোটি, তার থেকে বেশি তো অ্যাডভান্স বুকিং রিপোর্ট যাওয়ার কথা নয়। এবং এটা যদি হয় তাহলে শাহেজাদা কিন্তু মুখ থুবড়ে পড়বার একটা চান্স থাকছে। তবু আমি বলবো আগে, মানে যারা প্রথম দিন সিনেমাটা দেখবে তারা আগে বেরিয়ে, দেখা যাক ওয়ার্ড অফ মাউথ কতটা স্ট্রং হয়, তার উপরে ডিপেন্ড করছে যে এই ছবিটা কিরকম চলবে। তবে লাস্টে আমরা বরুণ ধাওয়ানের ভেড়িয়া ছবিটা দেখেছিলাম, সেটাও কিন্তু অ্যাডভান্স বুকিং রিপোর্ট এরকমই হয়েছিল, যেটা মুখ থুবড়ে পড়েছিল। তো আমি চাইবো শাহেজাদার সঙ্গে যেন সেটা না হয়, দেখা যাক কিরকম হয়। অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু একেবারেই ভালো নয়। আর সবচেয়ে বেশি বড় কথা যেটা, সেটা হচ্ছে পাঠানের দাপট এখনো যেভাবে চলছে, তাতে করে ম্যাক্সিমাম হল মালিকেরা তারা পাঠান ছাড়তেই চাইছে না, কারণ পাঠান কিন্তু এখনো পর্যন্ত প্রচন্ড ভালো একটা ব্যবসা দিয়ে যাচ্ছে। যে পিরিয়ডটার মধ্যে এখন পাঠান আছে সেই অনুযায়ী একটা সুন্দর বক্স অফিস কালেকশন দিয়ে যাচ্ছে, তাই হল মালিকেরা শিওর যে পাঠানকে তাদের হলে রাখতে পারলে তাদের কিন্তু দর্শক হচ্ছে সিনেমা হলে। সো তাই জন্য তারা ব্যবসার দিকে তাকিয়ে হলও ছাড়ছে না, সেক্ষেত্রে শাহেজাদা শোটা একটু কম পাচ্ছে, এটাও একটা বিষয়। তো সব মিলিয়ে শাহেজাদার অ্যাডভান্স বুকিং রিপোর্ট ভালো নয়। পাঠানের যদি আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, বন্ধুরা পাঠান প্রথম হিন্দি ছবি যেটা 500 কোটির ক্লাবে ঢুকে গেছে ইন্ডিয়া থেকে, শুধুমাত্র ইন্ডিয়া থেকে 500 কোটি টাকার একটা ক্লাবে কিন্তু ঢুকে পড়েছে, যেটা একটা সিরিয়াস একটা রেকর্ড। আর পাঠান যে কত রেকর্ড করবে তার তো কোনো ইয়ত্তা পাচ্ছি না, মানে এটা একটা বিগেস্ট ব্যাপার। এবং ডে 22 মানে 22nd ডের যে বক্স অফিস কালেকশন মানে গতকালের, সেটা একটা আর্লি এস্টিমেট একটা এসেছে, সেখান থেকেও যা জানা যাচ্ছে ইন্ডিয়া থেকে গতকালও পাঠান 4 কোটি টাকার একটা নেট কালেকশন করেছে, 4 কোটি টাকার শুধু নেট কালেকশন ইন্ডিয়া থেকে। এবং ওভারসিজ থেকে ধরে নাও ওই 1 কোটি 30 থেকে 1.5 কোটির মধ্যে একটা নেট কালেকশন করেছে। সো তাই যদি হয় তাহলেও তো পাঠান মোটামুটি রোজ ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে এখনো পর্যন্ত 5-5.5 কোটি টাকার ব্যবসা তো করে যাচ্ছে, মানে টুকটুক করে তো করে যাচ্ছে এততম দিনে এসেও, এটাই বোধ হয় শাহরুখ খানের ক্রেজ। তো সব মিলিয়ে কিন্তু পাঠান 970 কোটি টাকার ক্লাবে একদম পা দিয়ে দিয়েছে, আর বাকি আছে মাত্র 30 কোটি টাকা। এবার তোমরা দেখো, আজকে বৃহস্পতিবার,
আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার, পাঁচ পাঁচ দশ কোটি টাকা ধরে নিলাম, তাহলে হয়ে যাবে 980 কোটি টাকা। আর তারপরে স্যাটারডে আছে, সানডে আছে, তো খুব ইজিলি পাঠান 1000 কোটি টাকার ক্লাবে ঢুকে যাবে। এটা নিয়ে কোনো অসুবিধাই আর নেই, কোনো সন্দেহই থাকছে না। এখন কথা হচ্ছে নতুন যে সিনেমাগুলো আসছে সেগুলো কিন্তু একটা বড়সড় এফেক্টেড হচ্ছে পাঠানের জন্য। কিছু করার নেই, এসআরকে না 4 বছর পরে কাম ব্যাক করেছেন, বুঝিয়ে দিয়েছেন দম কাকে বলে। আর আমি তো শিওর এখন মোটামুটি পাঠান যেভাবে এখনো ব্যবসা করছে, খুব শিগগিরই পাঠান যে হল থেকে নামবে না এটাও বুঝতে পারছি। সো এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। চলো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনই জন্য টাটা।